আজকে মনটা খুবই ভারাক্রান্ত কল্পনাই করতে পারছি না বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমার মনে হয় যারা এখনো বাংলাদেশকে স্বাধীন বলছে তারা জ্ঞান পাপি এতটা জ্ঞান পাপি হওয়া ঠিক না নিজেদের বুদ্ধিমত্তা নিজেদের পড়াশোনা নিজেদের সামান্যতম যে জ্ঞানটুকু আছে সেটার একটু সদ্ব্যবহার করতে এ দেশ কখনই স্বাধীন হতে পারে না এটাকে যদি স্বাধীনতা বলা হয় তাহলে পরাধীনতা কি জিনিস বাংলাদেশে একজন মানুষ তার বিবাহিতা বৈধ স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছে পারছে না আর দু সালে আমি যখন দেশে গিয়েছিলাম আমি ব্যক্তিগত ঘটনা বলছি আমি নিজে আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় ঘুরতে গিয়েছিলাম আমরা কাতারে যারা রয়েছে আমাদের সাথে আমাদের সহকর্মী বন্ধু বান্ধব যারা রয়েছে তারা অনেকেই তাদের স্ত্রীকে নিয়ে স্ত্রীকে কাতারে নিয়ে আসছে বাংলাদেশ থেকে কাতারে নিয়ে আসতে অবকাশ যাপানোর জন্য স্ত্রীর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য বিবাহ মানুষ কেন করে মানুষ যদি বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে না পারে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে না পারে স্ত্রীকে নিয়ে স্বাধীনভাবে একটি স্বাধীন দেশে ঘুরতে না পারে তাহলে এ দেশ স্বাধীন হলো কিভাবে এটা তো কখনো স্বাধীন দেশ হতে পারে না ইন্ডিয়ার দাসত্ব পরাধীনতা এবং চামচামি করতে করতে বাংলাদেশের প্রশাসন এতটাই অন্ধ হয়ে গেছে যে দেশের মানুষের স্বাধীনতাটুকু তারা রক্ষা করতে পারছে না আমরা কোথায় যাচ্ছি দেশকে কোন দিকে ঠেলে দিচ্ছি এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কারণে এই সরকারের কারণে মুখে শুধু স্বাধীনতার বুলি অডালো হয় না তো স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করলে স্বাধীনতা এসে যায় না স্বাধীনতা এটা মানুষের কার্যকলাপে স্বাধীনতা এটা দেশের পরিস্থিতির উপর নির্ভর করে দেশ স্বাধীন কিনা এদেশ তো স্বাধীন নয় দেশের পরিস্থিতি এটাই বলছে যে এই দেশ স্বাধীন নয় দেশকে এখনো যদি আমরা স্বাধীন বলি সেটা হবে জ্ঞান পাপি মানে জ্ঞানের সাথে আমি নিজের জ্ঞানের সাথে নিজে পাপ করছি আমি জেনে শুনে পাপ করছি এই এই মুহূর্তে এই চরম ক্রান্তি লগ্নে বাংলাদেশকে স্বাধীন বলার কোনো সুযোগ নেই এটা কি স্বাধীনতার একটা রূপ যে একজন আলেম দিন একজন বিখ্যাত মহাদ্দিস শেখুল হাদিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একটা বিখ্যাত পরিবারের ছেলে বিখ্যাত পরিবারের একজন সুযোগ্য সন্তান হেফাজত ইসলামের সিনিয়র একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তিত্ব তার সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমাদের মতো সাধারণ ছোটখাটো চামচিকা যারা আছে তাদের সাথে কি ঘটবে আমরা কিভাবে নিরাপদে নিশ্চিত নে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা কিভাবে আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব আমি মনে মনে ভাবছিলাম যে এবার দেশে গেলে আমি আমার পরিবার নিয়ে কক্সবাজার যাব বা অন্য অন্য কোথাও ঘুরতে যাব মনে মনে একটা প্ল্যান ছিল গতবার ঢাকে গিয়েছিলাম জাদুঘর বা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কিন্তু এখন তো নিজের একটা আতঙ্কের মধ্যে আছি কিভাবে সম্ভব এটা তো বাংলাদেশে সম্ভব নয় আমাদের বন্ধু মধ্যে কত এই যে আমাদের কাতার কাতারে যারা আমাদের সহকর্মী আছে যারা কাতার ইমাম অনেকের স্ত্রী এখনো কাতারে আছেন যারা নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে কাতারে এসেছেন স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য এখন যদি বাংলাদেশের বিমানবন্দরে জিজ্ঞাসা করে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে কাতারে কেন যাচ্ছ হুজুরেরা তো বোরে নিয়ে ঘুরতে যেতে পারে না তাহলে কি জবাব দিবে আল্লাহ মামুন হলো কেন একজন সাধারণ মানুষ যদি তার স্ত্রী নিয়ে কোথাও যায় তাহলে তাকে কি কাবিন নামা গলায় ঝুলিয়ে যেতে হবে আরে এরা কি বুঝবে স্ত্রীর মনোরঞ্জনের জন্য একজন আদর্শ স্বামীর করণীয় কি এটা এরা কি বুঝবে এরা এরা তো জিন্দিগি স্ত্রীর মনোরঞ্জন কি জিনিস সেটা তারা অনুধাবন করতে পারবে না কারণ তারা তাদের বউয়ের কাছে সেই সম্মান কখনো পায় না আর বউকে সে অধিকার তারা দিতেও পারে না বউয়ের হাতে জুতার বাড়ি খায় নিয়মিত যে সাংবাদিক মহিলা যে যে নারী সাংবাদিক সংবাদ উপস্থাপন করেছে সে কি কখনো স্ত্রীর মর্যাদা পেয়েছে তার স্বামীর কাছ থেকে পায় নাই সে যদি স্ত্রীর মর্যাদা পেত সে যদি তার স্বামীর কাছে স্ত্রী হিসেবে সে মনোরঞ্জন পেত তাহলে একজন আলেমার এবং একজন আলেম একজন আলেম একজন আলেমার ব্যাপারে সে সংবাদ করতে পারত না তারা ঘুরতে গিয়েছিল সংবাদ উপস্থাপন করছে যে তারা বিবাহ বিবাহের সন্তোষজনক কোন তথ্য উপস্থাপন করতে পারেনি সন্তোষজনক তথ্য কি জিনিস কাবিন নামা গলায় নিয়ে গলায় ঝুলিয়ে যাবে পথে ঘাটে মানুষকে দেখাবে আমি বিবাহিত আমি বিবাহিত এটা মানুষকে এলান করতে করতে যাবে যে আমি বিবাহিত এটাই এটাই বাংলাদেশের রূপ এই দেশকে আমরা স্বাধীন বলি এই দেশের এই দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা এই এবছর পালন করেছি পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী এই দেশের সুবর্ণ জয়ন্তীর জন্য আমরা নরেন্দ্র মোদী নামক সেই কসাই সেই খুনিকে আমরা দাওয়াত দিয়েছি আর। বিশাল হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর জন্য যে এখনো স্বাধীন হয়নি এটা কখনো স্বাধীনতা নয় এখনো যারা আমরা আমরা দেশকে স্বাধীন স্বাধীন ভেবে মনে মনে ভাবছি যে তো একটা দেশে বসবাস করছি তারা ভুলের সাগরে আছেন এটা অনেক বড় একটা অশনী সংকেত একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারছে না অনেক বড় একটা অশনী সংকেত আমাদের কাছে তো হয়তো সাধারণ মনে হতে পারে আজকে হয়তো আমরা একটু খুব বেশি উত্তেজনা দেখাচ্ছি বা খুব বেশি নিজেদের মনের কষ্টটা ব্যক্ত করছি কিন্তু দুদিন পর আমরা ভুলে যাবো কয়েকদিন পর আমরা যখন আমাদের স্ত্রীকে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব তখন ঠিকই একই পড়তে হবে যে কেউ জিজ্ঞাসা করতে পারে হুজুর আপনি যে মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরছেন সে কে কাকে নিয়ে ঘুরছেন কি জবাব দেবো আমরা আমি যদি বলি সে আমার স্ত্রী বলবে কাবির নামা দেখাও ওটা দেখাও গোরার ডিম দেখাও সেই কি জবাব দেবো আমরা কি কঠিন এবং জঘন্য একটা চিত্র আমাদের স্বাধীন দেশে হচ্ছে যেটা এখন বাস্তবে স্বাধীন না আমরা তবু বারবার স্বাধীন বলছি কারণ এটা অভ্যাস হয়ে গেছে আমাদের আমরা দেশকে স্বাধীন বলছি কিন্তু এই দেশ আদৌ স্বাধীন নয় যে দেশে বাংলাদেশের কানুন হিসেবে বাংলাদেশের আইন হিসেবে একজন মানুষ সে যদি প্রাপ্ত বয়স্ক হয় এবং একজন নারী সে যদি আঠারো বয়স বছর বয়সের ঊর্ধ্বে হয় সে যদি স্ত্রী নাও হয় গার্লফ্রেন্ড হলেও যদিও সেটা ইসলামী সম্পূর্ণ অবৈধ গার্লফ্রেন্ড হলেও তাকে এভাবে হেনস্থা করার কোনো সুযোগ নেই কিন্তু এখানে তো সেটাও নয় এখানে তিনি শরীয়ত সম্মতভাবে বিবাহ করেছেন তার বিবাহিত স্ত্রী তার পরিবারের সবাই ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে এটা তার স্ত্রী এবং তিনি নিজেও সেখানে সেখানে যার যে সমস্ত কুলাঙ্গার তার ওনার উপর হামলে পড়েছিল কুকুরের মতো তাদেরকেও বলছেন যে আমি দুই বছর আগে বিবাহ করেছি তিনি এই কথা বলেছেন আমি কোনো দুর্বলতা নিয়ে এখানে আসেনি না তিনি এটা কোন ধরনের চিত্র এটা এটা কেমন পরিস্থিতিতে আমরা আছি এই পরিস্থিতি যদি চলতে থাকে আর আমরা যদি অন্ধের মতো বসে থাকি তাহলে কি ফলাফল কোন দিকে যাবে আমরা অনুমান করতে পারছি এটা কখনোই স্বাধীন দেশ নয় আমি কোনো দিনও এই পরিস্থিতি থেকে উত্তরণের আগ পর্যন্ত কখনোই আমি স্বীকার করব না যে বাংলাদেশ স্বাধীন এই দেশ তো আমরা তো একাত্তরের আগে পরিস্থিতি দেখিনি কারণ তখন আমাদের জন্মই হয়নি একাত্তরের আগের পরিস্থিতিও আমার মনে হচ্ছে একাত্তরের আগের পরিস্থিতিটাও বর্তমানের চেয়ে জঘন্য ছিল না একাত্তরের আগে পাকিস্তানের আমাদের বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেয়নি কিন্তু তারা এইভাবে বাংলাদেশের মানুষের যে সাধারণ স্বাধীনতা যেটা নর্মাল স্বাধীনতা যেটা মানুষ দৈনন্দিন জীবনে যে স্বাধীনতা ছাড়া মানুষ চলতে পারে না নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া নিজের স্ত্রীকে নিয়ে কোথাও অবকাশ যাপনে যাওয়া মনোরঞ্জনের জন্য যাওয়া আরে আমার স্ত্রী এর চেয়েও আর মানে কঠিন শব্দ বা স্বাভাবিক শব্দ আর কি হতে পারে যে নিজের স্ত্রী এই কথা আমি বলে দিয়েছি সে আমার স্ত্রী এর এরপরও তাকে প্রশ্ন করতে হবে আর সাংবাদিক গুলো ছি এতটা নির্লজ্জ বাংলাদেশের সাংবাদিকগুলো এতটা নির্লজ্জ মানুষ এত গালাগাল করছে তাদের পেজগুলোতে গিয়ে সেই বহুদিন যাবত দেখে আসছি এতটা নির্লজ্জ কোনো সাংবাদিক বা সাংবাদিকতা এতটা নির্লজ্জ আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে আমরা যে কাতারে থাকছি কাতারের হাজার হাজার মানুষ আমরা প্রায় সময় দেখি তুরস্ক সব বিভিন্ন দেশে ঘুরতে যায় আমাদের বন্ধুবান্ধবরা অনেকেই স্ত্রী নিয়ে কাতারে আসে আমি নিজেও আমার স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন আগে কাতারে নিয়ে এসেছে সাত মাস কাতারে ছিল অবকাশ জন্য নিজের স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য আমরা যদি আমাদের স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি সাধারণ মানুষ করলেন তিনি কেন যেতে পারবেন না এখানে কিন্তু আরো একটা সূক্ষ্ম ব্যাপার আছে এটা কিন্তু এমনিতেই হয়ে যায় না যেটা আমরা দেখছি যে হুট করে কয়েকজন মানুষ আসলো এসে অনেকে পাকড়াও করেছে বা অনেকে হেনস্থা করেছে ব্যাপারটা কিন্তু এরকম নয় এখানে ভিতরের কিছু মানুষ আছে যারা এরকম একটা সুযোগ খুঁজছিল যেই কোনো একটা সাহেবকে তারা হেনস্থা করবে এই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে কারা এই পরিস্থিতিতে ওনাকে হেনস্থা করেছে আর সোনার গায়ের সেই রিসোর্টে যারা এই রিসোর্টের মালিক তারাও কিন্তু এটার সাথে সংযুক্ত আছে কারণ তাদের অগোচরে তাদের অবগতির বাহিরে গিয়ে এই লিগের কুকুরগুলো এরকম কিছু করতে পারে না এটার সাথে তারাও তাদের হাতে রয়েছে সেখানে আমি আমরা দেখলাম যে একজন বলছে সোনার গায়েট রিসোর্টের বদনাম করে ফেলেছে মামুনুল হক এরকম একটা কথা বলছে বলছে তারা বুঝাতে চাচ্ছে যে আল্লাহ মামুল্ল সাহেবের এই স্ক্যান্ডালের কারণে ওদের ভাষায় যেটা স্ক্যান্ডাল এটা বাস্তবত স্ক্যান্ডাল নয় ওদের ভাষায় যে স্ক্যান্ডাল এটার কারণে সোনারগাঁ যে রিসোর্টের দুর্নাম হয়ে গেছে অথচ এটা এখন যখন সেটা তিনি নির্দোষ প্রমাণিত হলেন তাদের এই কার্যক্রমগুলো খুবই জঘন্যভাবে উপস্থাপিত হলো এখন দুর্নাম কার কার হলো দুর্নাম তো সেই সোনারগাঁ রিসোর্টেরই হলো এখন একজন সাধারণ মানুষ সোনারগা রিসোর্টে স্বাভাবিকভাবে যেতে পারবে না সে ভাববে আমি গেলে আমি যদি আমার স্ত্রীকে নিয়ে যাই তাহলে না জানি আমাকে কোন ধরনের প্রশ্ন প্রশ্নবাণী আবদ্ধ করা হয় সে তো একটা আতঙ্কের মধ্যে থাকবে তো কখনো সেখানে যাওয়া উচিত নয় যেখানে একজন এত বড় বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের এরকম যাকে অপমান করা হয়েছে সেখানে আমরা আবার অবকাশ যাওয়া এটা খুবই জঘন্য একটা ব্যাপার হবে আমাদের বা আলেম ওলামা যারা রয়েছে তারা তো কখনোই জিন্দিক সেখানে যাওয়া উচিত নয় অন্যরাও যারা সাধারণ মানুষ যারা সেখানে যাওয়া না যাওয়া যাওয়া না যাওয়া নিয়ে ভাববে না তারাও এখন কিন্তু ভাববে তারা এখন চিন্তা করবে যে আমি যদি সেখানে যাই তাহলে না জানি কি অবস্থা আর এই সমস্ত জায়গায় বিভিন্ন সৈকত গুলোতে কত ধরনের নোংরা কাহিনী চলে কত ধরনের চলে সেখানে দেখলাম ওই দ্য পিপলসের সাংবাদিক সাগর ভাই দেখলাম ওই একটা লাইভে একজন এমপি কে জিজ্ঞাসা করছিল সে এমপি নির্লজ্জার মতো বলছে যে এখানে তো অনেক কিছুই হয় এখানে তিনি কেন আসবেন আর নির্লজ্জা কুলাঙ্গার তুই একজন এমপি হয়ে বলছিস যে এখানে তো অনেক কিছু হয় তো এখানে অনেক কিছু হয় তার মানে এখানের অবৈধতা সম্পর্কে তোদের জানা শোনা তো যেখানে অনেক কিছু হয় সেখানে বৈধতার কেন সুযোগ নেই সেখানে একজন মানুষ তার বৈধ স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে তাকে কেন প্রশ্ন করা হবে তার কাছে এই লিগের গুন্ডাগুলোকে কে পাঠালো এটার সাথে উপর মহলের অবশ্যই হাত রয়েছে আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা লিগের বহু ধরনের কুলাঙ্গের বাংলাদেশে আছে কিন্তু সেখানে আল্লাহ মামোলক সাহেবের কাছে যারা গিয়েছে তারা কিন্তু হুজুর সেজে গিয়েছে দাড়িওয়ালা দেখতে শুনতে হুজুরের মতো শয়তানের ভেষ ধরেছে ওই সেই মাপের লোককেই পাঠিয়েছে যাতে করে সেখানে তারা নির্বিঘ্নে যেতে পারে কেউ যাতে বুঝে যে এটা হয়তো এই আল্লাহ মামোলক সাহেবের পরিচিত কেউ মানে এটা কিন্তু কঠিনভাবে এটা একটা ষড়যন্ত্রের জাল বিছিয়ে তারপরে এরকম একটা পরিস্থিতিতে তাকে তাকে ফেলা হয়েছে এটা সাধারণ কোনো ব্যাপার না এটা অনেক বড় একটা ষড়যন্ত্রের একটা সাধারণ ছোটখাটো একটা ঝলক আমরা দেখলাম হয়তো অনেক কিছু হতে কিন্তু আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমাদের আলেম আলমা যারা রয়েছেন আরো যারা রয়েছেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই লীগের আঙ্গারগুলো খুবই ব্যাপার হয়ে গেছে তাদের তাদের দ্বারা যে কোনো কিছু হতে পারে যে কেউ অপমানিত হতে পারে যে কেউ অপদস্থ হতে পারে যে কেউ যেকোনো মুহূর্তে এই লীগের কুলাঙ্গার আঙ্গারগুলোর কাছে এই অপমান অপদস্থের কোনো প্রমাণ বা কোনো ধরনের ইস্যু লাগবে না হঠাৎ করে তারা এমন একটা পরিস্থিতি এনে দাঁড় করাবে যেটা যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না বা কেউ প্রস্তুত থাকবে না এরকম একটা পরিস্থিতি ফেলে দিবে এজন্য অবশ্যই সবাইকে দোয়া করতে হবে পাশাপাশি এরকম জঘন্য পরিস্থিতিগুলো থেকে উত্তরণের জন্য অবশ্যই সম্মিলিত একটা সিদ্ধান্ত আসতে হবে আর জানি না বাংলাদেশের বর্তমান সময়ের যে বিরোধী দল যারা রয়েছে তারা বিরোধী দল হওয়ার কোনো উপযুক্ততা তাদের আছে কিনা কারণ বারবার দেখে আসছি তাদের মধ্যে আসলে সেই গুণও নেই যে তারা বিরোধী বা কোনো ধরনের কোনো কিছু করে এই পরিস্থিতিতে এই সরকারের যাবতীয় অপকর্মগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে এই মুরুদ তাদের নেই এই জন্য তাদের কাছে আমরা কোনো কিছু আশাও করতে পারি না কিছু যদি করতে হয় তাহলে সেটা আমাদেরকেই করতে হবে আলেম আমাদেরকেই করতে হবে বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশকেই করতে হবে আর আমরা বিদেশে বসে কি আর বলবো আমরা কিছু বললে মানুষ বলবে বিদেশে বসে বসে আপনারা ওটা সেটা করছেন দেশে আসেন আসলে এটা এই পরিস্থিতিতে আমরা খুব জঘন্য অবস্থার মধ্যে আছি কেউ আমাদেরকে কিছু বলতেও দেয় না কিছু লিখতেও দেয় না কিছু লিখলেও বলে যে ওখানে বসে বসে এটা করছেন সেটা করছেন তো যাক আমরা যতটুকু পারছি আমাদের মনের যে একটা খুব মনের যে একটা দুঃখ সেগুলো প্রকাশ করার চেষ্টা করছি এর চেয়ে বেশি কিছু তো আমরা করতে পারছি না সবাই অবশ্যই সব বিশেষ করে আমাদের বড় বড় ওলামেকের আমাদের জন্য দোয়া করবেন আর আমি একজন ছোট মানুষ হিসেবে আবেদন করবো জানেন এই আবেদন কতটুকু যায় যে বাংলাদেশে বড় মাপের সমস্ত একরামদের জন্য বডিগার্ড বডিগার্ডের প্রয়োজন তাদের বডিগার্ড রাখা উচিত এটা হেফাজ ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থাপনা আসা উচিত কারণ যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কোথাও যেতে পারব না এই জন্য আমাদের বড় বড় ওলামাইকরাম যারা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন তাদের নিরাপত্তার জন্য অবশ্যই এই মুহূর্তে বডিগার্ড প্রয়োজন তাদের সবার জন্য বডিগার্ড প্রয়োজন একটা ছোট ছোট ইউনিট করে এই ভালো দেখে সুস্বাস্থ্য সুঠাম দেখি এবং সাহসিক দেখে কিছু বডিগার্ড অবশ্যই এই মুহূর্তে সবার জন্য রাখা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন এই কঠিন ক্রান্তি লগ্ন থেকে এই কঠিন পরিস্থিতি থেকে এই পরাধীনতায় দাসত্ব থেকে আল্লাহ তালা বাংলাদেশকে উদ্ধার এবং উত্তরণের ব্যবস্থা করে দিন আমি